ভিডিও রাখি দেখি আরে স্মৃতি তো এগলাই এটা এটা কি বলে দাদা জায়গার নাম বলেন এটা হলো নকশালবাড়ি এটাকে বলে অটল চা বাগান অটল চা বাগান নকশালবাড়িতে বড় বড় এরকম ঠিক আছে হাজার হাজার একরের হ্যাঁ চারটে পাঁচটা বাগান আছে ওইদিকে দক্ষিণ পশ্চিম দিকে যে চা বাগানটা আছে বড় চা বাগানটা নক্সালি থেকে সরি আমরা একটু বাইরে আসছি নকশালবাড়ি থেকে আমরা অলরেডি মোটামুটি দুই তিন কিলোমিটার বাইরে আসি এই রাস্তাটা এই বাসটা যে যায় এটা নকশালবাড়ি যায় হ্যাঁ নকশালবাড়ির বাড়ির উপর দিয়ে ওইদিকে পানি ট্যাঙ্কি বাতাসি খড়ি বাড়ি যায় হুম আর ওই নকশালবাড়ির টাউনের দক্ষিণ দিকে যে বাগানটা আছে ওটাকে বলে টুকুরিয়া ঝাড় বাগান হ্যাঁ এটি হচ্ছে অটল বাগান আর নক্সলবাড়ি থেকে আবার উত্তর দিকে যে আমরা এখন তো এখান থেকে দেখা যাচ্ছে এই গাছগুলো যেন দেখা যাচ্ছে না হুম এটা কাঞ্চনজঙ্ঘা পাহাড় হিমালয় পর্বতমালার অন্যতম কাঞ্চনজঙ্ঘা পাহাড় পর্বতমালা মানে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে দার্জিলিং কার্শিয়াং মিরিক ভালো ভালো জায়গা আছে হ্যাঁ তো এই কাঞ্চনজঙ্ঘা যাওয়ার একটা রাস্তা আছে নক্সলবাড়ি থেকে উত্তর দিকে আমরা একদম কাঞ্চনজঙ্ঘা বলতে এই পাহাড় পর্বতমালা থেকে আমরা কত দূরে আছি এখন মোটামুটি এখান থেকে আমরা এই কিলো আট থেকে দশ কিলোমিটার দূরে আছি আচ্ছা আট থেকে দশ কিলোমিটার দূরে আছি আর ওই কাঞ্চনজঙ্ঘা থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেখানে শুরু হয় সেই রাস্তা দিয়ে গেলে রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর চা বাগান ঢেক চা বাগান পড়ে চা বাগানগুলোর নাম আছে বেলগাছি চা বাগান জাবড়া চা বাগান হ্যাঁ কিরণচন্দ্র চা বাগান এই নক্সালবাড়ি থেকে আরেকটু সামনে যখন যাবো তখন কিরণচন্দ্র চা বাগান তারপরে সৈন্য সিথান সৈন্য সিথান চা বাগান আরও চারটে পাঁচটা চা বাগান আছে শিলিগুড়ি থেকে আর নকশালবাড়ি আসতে মোটামুটি চারটে থেকে পাঁচটা এরকম বড় বড় চা বাগান পড়ে হুম শিলিগুড়ি থেকে নকশালবাড়ি আসতে চারটে থেকে বড় পাঁচটা বড় বড় চা বাগান পড়ে তার মধ্যে এটা অন্যতম এটা হচ্ছে অটল চা বাগান কিন্তু খুবই পরিচ্ছন্ন আর কি এটা পরিচ্ছন্ন বলতে পরিচ্ছন্ন সবগুলাই হ্যাঁ এই যে পাতাটা এটা এখন থেকে আস্তে আস্তে অফ হয়ে যাবে হ্যাঁ এই পাতাটা মোটামুটি যখন চৈত্র মাস পার হবে যখন বৈশাখ শুরু হবে তখন আর চা বাগানটা ভরাট হয়ে ওঠে তখন এই পাতাগুলো ঝুড়ি দেবে এই পাতাটার কোনটা কোনটা অংশ নেয় মানে একটা পড়া আছে মানে দুটো পাতা একটা কুড়ি তার মানে তিনটা দুটো পাতা যদি হয় একটা কুড়ি হয় হ্যাঁ এটা হলো উৎকৃষ্ট ঠিক আছে এই যে মানে দুটো পাতা একটা কুড়ি ঠিক আছে এটা বইয়ের মধ্যে পড়াও আছে দুটো পাতা একটা কুড়ি সেটা তো মোটামুটি এটা মানা হয় না সাধারণত এখানে ঠিক আছে গোড়তে গিয়ে তোলে হয়তো তিনটে চারটে পাতা থাকে ঠিক আছে হ্যাঁ এ হলো ব্যাপার এই পাতাটা তোলার পরে এটাই এই প্রত্যেকটা চা বাগান পাতা তৈরির মেশিন কারখানা আছে কারখানায় গিয়ে ঠিক আছে ওর যে প্রসেসিং আছে যেভাবে প্রসেস হয় হ্যাঁ সেইভাবেই ওই চাটাকে ঠিক আছে প্রসেস করা হয় আর চা বাগানে যে লেবারগুলো কাজ করে সেই লেবারগুলো হচ্ছে হুম বলেন হ্যাঁ চা বাগানে যে লেবারগুলো কাজ করে সেই লেবারগুলো কিন্তু এখানকার প্রাচীন যে অধিবাসী আদিবাসী অ্যাবরিজিনিয়ার যারা তারা কিন্তু তারা মূলত ভারতবর্ষের ছোট নাগপুর অঞ্চলের লোক ব্রিটিশরা যখন প্রথমে এসে দার্জিলিংয়ে চা বাগানের মানে চা বাগান তৈরি করে ব্রিটিশরা চা বাগান যখন শুরু করে তখন তারা এই চা বাগানে কাজ করার জন্য সেই আদিবাসীদের ছোটনাগপুর অঞ্চল অর্থাৎ ভারতবর্ষের এই ঝাড়খণ্ড রাজ্য আছে বিহার রাজ্য আছে ঝাড়খণ্ড রাজ্যের এই যে অঞ্চলটা সেটাকে বলা হয় ছোটনাগপুর অঞ্চল সেখানকার অধিবাসীদের নিয়ে এখানে নিয়ে এসে এখানে মানে বসতি করে আর কি চা বাগানে কাজ করার জন্য আচ্ছা আচ্ছা তো আমাদের এই এটাকে বলা হয় তরাই দার্জিলিং জেলার চারটা সাবডিভিশন মানে মহকুমা আছে যেমন বাংলাদেশে জেলার উপজেলা থাকে তো দার্জিলিং জেলার মনে করেন যে চারটে উপজেলা আছে তার মধ্যে কার্শিয়াং কালি কার্সিয়াং কালিম্পং দার্জিলিং সদর শিলিগুড়ি হ্যাঁ তো এখন কালিম্পং আলাদা জেলা হয়ে গেছে কালিম্পং আলাদা দিলে তিনটে উপজেলা আছে দার্জিলিং জেলার সেটা হল কার্সিয়াং দার্জিলিং সদর আর শিলিগুড়ি হ্যাঁ তো এই শিলিগুড়িটা এটা তরাই এলাকা এটাকে বলা হয় তরাই এলাকা তড়াই মানে হচ্ছে মানে ফুট হিলস যেমন সামনে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দশ কিলোমিটার পরে পাহাড়ের পাদদেশ পাদদেশ হ্যাঁ আর এই তরাই যে চা বাগানগুলো চা বাগানগুলোতে যারা কাজ করে চা বাগানে তারা কিন্তু ছোটনাগপুর অঞ্চলের অধিবাসী আর তার সাথে সাথে ডুয়ার্স যে জলপাইগুড়ি অঞ্চলের যে ডুয়ার্স হ্যাঁ সেই ডুয়ার্স কিন্তু প্রচুর চা বাগান চা বাগানে ভর্তি সেই ডুয়ার্সের চা বাগানে কিন্তু ওই নেপালি নেপালি বলতে নেপালি সঠিক না এখানকার যে অ্যাবরিজিনালস ইন্ডো ওয়েট কিছু সম্প্রদায়ের লোক আছে তার সাথে সাথে কী বলে ওই সোনাকপুর অঞ্চলের আদিবাসী তারা চা বাগানে শ্রমিক হিসাবে কাজ করে যাক আপনার কাছে অনেক কিছু শুনলাম বেশি ভালো হতো যদি আমরা একটু সময় থাকতো আপনার সঙ্গে আরো বিস্তারিত জানতে পারতাম আরো মিরিকের চা বাগানটা মানে মিরিক গেলে চা বাগানের সৌন্দর্যটা আরো উপভোগ করা যেত আর কি তবে প্রকৃতি কাছে না আসলে আসলে সৃষ্টিকর্তাকেও চেনা যায় না নিজেকেও চেনা যায় না এটাই শিক্ষা যে আমরা যে ধর্মেরই হই না কেন যে ধর্মেরই আমরা হই না কেন প্রথম পরিচয় হলো মানুষ প্রথম পরিচয় মানুষ আমাদের প্রথম পরিচয় অবশ্যই আমরা মানুষ ঠিক আছে হ্যাঁ ধর্মটা বড় কথা না